আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট রিভিউর আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা গত কয়েকটি পর্বে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের রিভিউ নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কি কি সাবজেক্ট আবেদন করার যোগ্যতা পরীক্ষা পদ্ধতি মানবন্টন প্রার্থী নির্বাচন পদ্ধতি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নিয়ে টেক্সটাইল প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি যা উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে উইভিং স্কুল নামে ঢাকার নারিন্দায় একটি প্রতিষ্ঠান চালু হয়েছিল বর্তমানে ঢাকা শহরের শিল্পের এক প্রাণকেন্দ্র তেজগাঁও শিল্প এলাকায় বুটেক্সের অবস্থান বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে যা আট সেমিস্টারে বিভক্ত প্রতি বছর ছয় মাস অন্তর অন্তর দুটি সেমিস্টার হয় সাধারণত বছরগুলোকে লেভেলের এবং সেমিস্টারগুলোকে টার্ম বলা হয় অর্থাৎ চারটি লেভেলে আটটি টার্ম পরীক্ষা হয়ে থাকে বুটেক্সের অধীনে ষাটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেগুলো চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে এসব কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত এবং বুটেক্স থেকে সনৎপত্র প্রদান করা হয় কলেজগুলো সম্পূর্ণভাবে বুটেক্স দ্বারাই নিয়ন্ত্রিত এবার আসি বিভাগ বিষয় এবং আসন সংখ্যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অ্যাপেরেল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এই পাঁচটি সাবজেক্টে আশিটি করে সিট রয়েছে অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেন্টেন্স ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এই পাঁচটি বিষয়ে চল্লিশটি করে আসন সংখ্যা রয়েছে তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সর্বমোট দশটি বিষয় বা বিভাগ এখানে রয়েছে মোট আসন সংখ্যা ছয়শটি আবেদনের যোগ্যতা এখানে চার বছর মেয়াদি বিএসি ইন টেক্সটাইল এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় আলাদা করে অবশ্যই তোমাকে পেতে হবে এবছর যেটা যদি পরিবর্তন হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব দ্বিতীয় শর্ত এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারটি বিষয় অর্থাৎ পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজিতে এই চারটি বিষয়ে জিপিএ পাঁচ করে সর্বমোট এখানে বিশ স্কোর ধরা হয় এই বিষের মধ্যে অবশ্যই তোমাকে আঠারো পেতে হবে এই চারটি বিষয়ে জিপিএ পাঁচ করে চার পাঁচা বিশ নাম্বারের মধ্যে তোমাকে অবশ্যই আঠারো নাম্বার পেতেই হবে তৃতীয় শর্ত এইচএসির প্রতিটি বিষয়ে ফোর পয়েন্ট জিরো কমপক্ষে তোমাকে পেতেই হবে অর্থাৎ ওই চারটি বিষয় সহ প্রতিটি বিষয়ে তোমাকে জিপিএ ফোর পয়েন্ট জিরো পেতেই হবে একটি উদাহরণ হিসাবে বলি একটু আগে যেটা বললাম পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজিতে টোটাল বিশ নাম্বার মধ্যে তোমাকে আঠারো পেতে হবে কিন্তু তুমি যদি এরকম হয় পদার্থ রসায়ন গণিতে তুমি পাঁচ করে পেয়েছ এবং ইংরেজিতে তুমি থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে গেছো তুমি কিন্তু সর্বমোট আঠারো দশমিক পাঁচ পেলেও তুমি আবেদন করতে পারবে না কারণ তুমি ইংরেজিতে ফোরের নিচে পেয়েছ তাই অবশ্যই তোমাকে প্রতি সাবজেক্টে ফোর পেতে হবে এবং এই চারটি বিষয়ে তোমাকে টোটাল স্কোর হতে হবে আঠারো আশা করি বুঝাতে পেরেছি আরেকটি বিষয় এই বিশ্ববিদ্যালয়ে কোনো সেকেন্ড টাইম নেই পরীক্ষা পদ্ধতি বুটেক্সের ভর্তি কার্যক্রম মোট তিনশো নম্বরের মাধ্যমে হয়েছিল গত শিক্ষাবর্ষে এবছর যদি কোনো পরিবর্তন হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তিনশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে দুশো নম্বর এবং এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর একশো নম্বর দুইশো নম্বরের মধ্যে পদার্থ রসায়ন এবং গণিত এই তিনটি বিষয় থেকে সাইড করে প্রশ্ন আসবে তাহলে একশো আশি নাম্বার এখানে আর ইংরেজি থেকে আসবে বিশ নাম্বার সর্বমোট দুইশো নাম্বার এই দুইশো নাম্বার হবে দুই ঘন্টার পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবার এসএসসির রেজাল্টের জিপিএ কে আট দিয়ে গুণ এবং এইচএসসির জিপিএ কে বারো দিয়ে গুণ করলে যে স্কোরটি আসবে সেটাই হচ্ছে তোমার একশো নম্বরের মধ্যে স্কোর এই দুটি মিলিয়ে মূলত হচ্ছে তোমার মেধাক্রম তৈরি করা হয় পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাকে জানতেই হবে লিখিত পরীক্ষা হবে এখানে কোনো এমসিকিউ হবে না লিখিত পরীক্ষার মধ্যে পদার্থ রসায়ন ম্যাথ এই তিনটি সাবজেক্টে ষাট নম্বর করে আসবে যেটা একটু আগে বললাম এই ষাট নম্বরের মধ্যে ছটি করে প্রশ্ন আসবে অর্থাৎ পদার্থবিজ্ঞানে ষাট নম্বরে ছটি প্রশ্ন এবং সেই প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ করে ছয় নম্বরের একটি প্রশ্নের সাব বা প্রশ্ন থাকতে পারে যেমন একের ক একের খ এভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্নের মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মধ্যেই ফাঁকা জায়গা থাকবে সেখানেই তোমাকে উত্তরটি লিখতে হবে উত্তর লেখার সময় তোমার যদি জায়গা সংকুলার না হয় তুমি কিন্তু অতিরিক্ত পেজ পাবে না তার মানে হচ্ছে এখানে এক্সট্রা পেজ দেওয়া হয় না তাই যতটুকু জায়গা দেওয়া থাকবে অতটুকুর মধ্যেই তোমাকে পরীক্ষাটি শেষ করতে হবে বা উত্তরটা লিখতে হবে প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই ভার্সনই করা হয় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার আগে ক্যালকুলেটর কী কী মডেল তুমি ব্যবহার করতে পারবে এই সংক্রান্ত তালিকা কর্তৃপক্ষ জানিয়ে দেবে যেহেতু লিখিত পরীক্ষা নেই তাই এখানে নেগেটিভ মার্কিনও নেই এ ব্যাপারে যদি কোনো আপডেট এবছর হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব সর্বশেষ বলবো প্রশ্ন এইচএসসি সিলেবাস থেকেই করা হয়ে থাকে এবার আসি আবেদন পদ্ধতি দুটি ধাপে আবেদন কার্যক্রম হয় এবার যদি পরিবর্তন হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ প্রথম ধাপে একজন শিক্ষার্থী দুশো টাকা দিয়ে আবেদন করতে হয় এরপর এই আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে যোগ্য প্রায় দশ হাজার প্রার্থীকে একটি তালিকা প্রকাশ করা হয় যারা দ্বিতীয় ধাপের জন্য অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী হয় এবং সেই লিখিত পরীক্ষা দেওয়ার যোগ্য প্রার্থীদেরকে আটশো টাকা দিয়ে প্রবেশ সংগ্রহ করতে হয় প্রার্থী নির্বাচন প্রথম ধাপে আবেদনকারীদের মধ্যে প্রায় দশ হাজার পরীক্ষার্থী নির্বাচন করা হয় যেটা একটু আগেই বললাম দ্বিতীয় ধাপে পরীক্ষা ও এসএসসি ও এইচএসসি নম্বরের মাধ্যমে প্রায় তিন হাজার কম বেশি শিক্ষার্থীকে নির্বাচন করা হয় চূড়ান্ত ধাপে মেধাক্রম পছন্দ এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত ছয়শো জন শিক্ষার্থীকে নেওয়া হয় তবে এটা পরিবর্তনশীল যে কোনো সময় এই ফিগারটা পরিবর্তন হতে পারে আপডেট তথ্য পেলেই আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব প্রিপারেশন মূল বই অবশ্যই ভালো করে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও তুমি বুটেক্সে পরীক্ষা দিতে পারবে বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেমে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবে রসায়নে বিক্রিয়াসমূহ দেখবে বিগত বছরের প্রশ্ন মডেল টেস্ট সলভ করবে নদী নৌকা জাতীয় অঙ্ক ভেক্টর ইত্যাদির উপর গুরুত্ব দিবে ইংরেজির ক্ষেত্রে গ্রামারে গুরুত্ব দিবে রেফারেন্স বই হিসাবে মেন বইয়ের পাশাপাশি উদ্ভাসের বই তোমরা দেখতে পারো উদ্ভাসের বুটেক্সের একটি প্রশ্ন রয়েছে সেটাও কালেক্ট করে নিতে পারো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বুটেক সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা একটি ধারণা নিতে পেরেছ এবং এই ধারণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে একটি প্রিপারেশনও নিতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ